होलीर सन्ध्याय बीजेपी कर्मीदेर मारधर करा हयेछे। एई अभियोग निये आज उत्तेजना छड़ा जलपाइगुड़ीर पादनीकुठि एलाकाय बीजेपीर अभियोग दलीय पताका टांगानोर समय कर्मीर माथा फाटिये देवा हयेछे। फिर राज्य आसछेन मोदी, पयला एप्रिल द्वितीय दफा निर्वाचनेर दिनई राज्य सफरे प्रधानमंत्री, तृतीय दफा थेके अष्टम दफा पर्यन्त मोट 19টি जनसभा करते पारेन नरेंद्र मोदी। বেশ কয়েকবার তলবের পর আজ সকালে সিবিআই দপ্তরে হাজিরা দেন কয়লাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। কাল তাকে ফের জেরা করা হতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এখনি তাকে গ্রেফতার করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশকে রক্ষা কবচ করে অবশেষে সিবিআই দপ্তরে হাজির হন কয়লাকাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। আজ সকাল 11টা নাগাদ নিজাম প্যালেসে নিজেই চলে যান তিনি। খাদান থেকে বেআইনিভাবে কয়লা তুলে পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই কাজে তাকে সাহায্য করেছে বেশ কয়েকজন ইসিএল ও রেলের কর্মীরা। লালার এই সিন্ডিকেটের সঙ্গে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির যোগ রয়েছে বলে অভিযোগ। সেই সব প্রভাবশালী কারা, কয়লা পাচারের টাকা কাদের কাছে পৌঁছে দিত লালা, এসবই জানতে চায় সিবিআই। কয়লা পাচারকাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের, জড়িয়েছে তার ভাই বিকাশেরও নাম। ইতিমধ্যে বিকাশকে গ্রেফতার করেছে ইডি। তবে লালাকে জেরা করলেও গ্রেফতার করতে পারবে না সিবিআই, কারণ 6 এপ্রিল পর্যন্ত অনুপ মাঝি বা লালাকে গ্রেফতার করা যাবে না বলে আদেশনামা জারি করেছে সুপ্রিম কোর্ট। লালাকে চারবার ডেকে পাঠায় সিবিআই, কিন্তু লালা ছিলেন পলাতক। সুপ্রিম নির্দেশকে ঢাল করে তবেই তিনি সিবিআই দপ্তরে এলেন। সূত্রের খবর, পুলিশ এবং প্রভাবশালীদের তালিকা বানিয়ে জিজ্ঞাসাবাদ চলছে তার। কয়লাকাণ্ডে অনুপ মাঝির ব্যবসা ছিল 1300 কোটি টাকার। আকাশ বার্তা পারদ চড়ছে গরমের, এই খবর নিয়ে ফিরছি আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন।